Came out of space to see you. পাহাড় না সমুদ্র, কোনটা পছন্দ আমায় যদি প্রশ্ন করেন কেউ, তবে আমি বলবো পাহাড় আমার বড়ই পছন্দের। কারণ পাহাড়ে গেলে আমি দুটো কারণ খুঁজে পাই। এক, পাহাড়ের নেচার আমায় দু চোখ ভরে যেমন মুগ্ধ করে, তেমনি পাহাড়ে নদী বা ঝর্ণা যদি পাই সেই আশাতে বুকটাও ভরে থাকে। হ্যাঁ, এমনই একটা জায়গা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। জায়গাটির নাম রাঙ্গারুন। নামটি শুনতে অনেকটা কোনো মুভিজের নামের মতো মনে হচ্ছে, তাই তো? আসলে জায়গাটি হলো আপনার আমার সকল পাহাড়প্রেমীর কাছে ঠিক যেন কল্পনাতে বসানো সেই ছবির মতো স্বর্গটা, কিংবা পাহাড় বলতে যে নস্টালজিয়া আপনার আমার মধ্যে কাজ করে, এটা হলো সেই নস্টালজির একটি গ্রাম। আমি এখানে এসে উঠেছিলাম 5-6 জন বন্ধু মিলে গড়ে তোলা এই ট্রেকার্স হাটে। ঘুরে ঘুরে দেখে নিন এদের ঘরগুলো একবার। এটা এদের কিছুটা স্যুট রুমের মতো, এক্সট্রা হল রুম, তার সাথে সোফাও দেখতে পাচ্ছি আমরা। পাশাপাশি দুটো মোটামুটি লাক্সারিয়াস ডাবল ফ্যামিলি রুম। এইটি একটি রুম, এখান থেকে বেরোচ্ছি, পাশে দেখুন এখানে আরেকটি রুম। তারিফ 1700 টাকা যখন আমি এসেছি, পার নাইট বেসিস। এখন আমি নিয়ে যাচ্ছি ওই রুমগুলো একটু ওপরে, ওই রুমগুলোর মধ্যে। এখানেরই শেষ রুমটিতে আমি ছিলাম। এখানে 3টে ফ্যামিলি ডাবল বেডের রুম একই রকমের। তারিফ বা ভাড়া এগুলোর 1450 করে পার নাইট। এদের রুম রেন্ট কিন্তু ধরা থাকে 3 বেলা ফুডিং নিয়ে। সকাল হয়েছে, দেখতে পাচ্ছেন বাইরেটা, আমার ঘর থেকে আমি বাইরেটা দেখাচ্ছি। একটু পরেই একটু ভিলেজ ওয়াকে যাব। ঘরের জানলা দিয়ে বাইরেটা দেখছি, দেখুন ফগই আছে, প্রচণ্ড ফগে। আমরা এখন ভিলেজ ওয়াকে যাচ্ছি। আমাদের সাথে আমাদেরই এখানকার একজন আপনার নেপালি ভদ্রলোকের সাথে আবার আলাপ হয়েছে, উনি আমাকে নিয়ে এসছেন ঘুম থেকে, তো ওনার সাথেই আমি যাচ্ছি। আপনার নামটা বলে দিন। অরুণ কুমার রায়। আচ্ছা, আপনারা যদি কেউ গাড়ি টাড়ি দরকার লাগে এখান থেকে এনজেপি নামবেন, বা আপনারা দার্জিলিং যাবেন বা ঘুম যাবেন, যে কোনো জায়গায় কার্শিয়াং যাবেন, এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। উনি খুব ভালো গাড়ি চালান, কোনো রেজিস্ট্রেশন নেই, কিচ্ছু নেই। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার 8436 8 4 3 6 8 8 4 4 6 2 1 4 4 6 2 1। ঠিক আছে, এটাও হোমস্টে। এ খালিং হোমস্টে হ্যাঁ, ক্যা খালিং হোমস্টে হ্যাঁ। এই সামনেরটা যেটা আছে এটা হচ্ছে খালিং হোমস্টে। আমরা ভিলেজ ওয়াকে একটু যাচ্ছি। এই রাস্তাটাই আপনার রিভার সাইডে নিয়ে চলে গেছে, একদম নিচে এই ভ্যালিটার নিচে একদম একটা রিভার আছে। রিভার অবধি হাঁটার ক্ষমতা হবে না, অনেকটাই দূর, যার জন্য নাকি গাড়ি করে যায়। এই খালিং হোমস্টেটা হচ্ছে আপনার নেক্সট টু আমি যেখানে আছি ট্রেকার্স হাট, আর
রাঙ্গারুন ট্রেকার সাইট, নেক্সট টু রাঙ্গারুন ট্রেকার সাইট। এটা নাকি এখানে সব থেকে কালিং হোমস্টেটাই বলে যে আপনার সব থেকে প্রেফারেবল, খুব ভালো নাকি হোমস্টেটা। তো আমার তো অভিজ্ঞতা নেই, আমি ট্রেকার সাইটে গেছি, ট্রেকার সাইটেই আমি উঠেছি, ভালোই অভিজ্ঞতা হচ্ছে। গ্রামের দিকে যাচ্ছি, এটাকে বলে ভিলেজ ওয়াক, হামরো হোমস্টে, ভেরি নাইস। আমি যদি আপনাদের দেখাই, দেখতে পাবেন হামরো হোমস্টে। এটা যেটা দেখছেন এটা হলো হামরো হোমস্টে। হামরো হোমস্টে এটা থোড়া সা আগে, এটা দেখুন যে বিভিন্ন গ্রামের বাড়ি। গাড়ি উঠছে, গাড়ি নিয়ে যদি আসেন তো এই রাস্তা দিয়ে ডান দিকে, এটা নীলাম হোমস্টে। হ্যাঁ, এদিকে হচ্ছে আমার নীলাম হোমস্টে। এই যে জঙ্গল, এই জঙ্গলের মধ্যে বলা হচ্ছে ব্ল্যাক প্যান্থার এবং নেকড়ে, যেটা লেপার্ড, এই ধরনের জিনিসপত্র এখানে থাকে। তো এই দিকটা একটু কম, কিন্তু আমরা যেদিক দিয়ে এলাম উঁচুতে সেখানে কিন্তু থাকেই থাকে। সকালবেলার দিকে হয়তো এদের দেখা যায় না, কিন্তু বিকেলের বা সন্ধ্যের দিকে এদেরকে দেখা যায়। ये जो रास्ता जा रहा है ये कहाँ पे जा रहा है? जाएगा नीचे, नीचे वो रिवर के तरफ जा रहा। हाँ, रिवर की तरफ, रिवर के तरफ अगर कोई जाता है तो इसी सीढ़ी से होके वो मिट्टी का जो रास्ता है वो उधर का रास्ता, हाँ वो पकड़ना होगा, नियर स्ट्रेट जाना पड़ेगा, बहुत नीचे तक वो रास्ता है। बाय वॉक हो सकता है? बाय वॉक तो दो घंटे लग जाएगा, बेसी लग जाएगा, पर एक घंटे तो सिर्फ नहीं होगा ना, क्योंकि ये तो खड़ा ही है, उतरना पड़ेगा, आने में बहुत दिक्कत है। उतर तो गए पर जब चढ़ेगा तो कैसे चढ़ेगा, बहुत दिक्कत। चलिए सामने देखते हैं। সকালবেলার এই দৃশ্য ভোলার না। ভোর ভোর দলে দলে এরা গ্রামবাসীরা বেরিয়ে পড়েছেন কাজের উদ্দেশ্যে চা বাগানগুলোতে। এরা কত সাদামাটা আর সুখী জীব, এদের দেখলেই সেটা বুঝতে পারবেন। যারা পাখি প্রেমিক তারা আজই টিকিট কেটে নিন, চলে আসুন যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রামে। নানা ধরনের পাখির কিচিরমিচির আপনাকে মুগ্ধ করবেই। সকালের ইতিবৃত্ত এই রাঙ্গারুন গ্রামের, দেখতে থাকুন।
এরপর হোমস্টেতে ফিরে যাওয়া, জলখাবার খেয়ে বেরোতে হবে আরেকটা জায়গায়, সেটাই নিয়ে যাবো, চলুন। এবার আমি ঠিক করেছি ওই হুটখোলা গাড়িতে করে আমি যাব রাঙ্গারুনের অভিযান করতে, সেই বহু নিচে নদীটাকে দেখতে। অপেক্ষা করছি কখন গাড়িটা আমার আসবে। হ্যাঁ, এবার আমি দেখাবো আপনাদের আমার সেই নদী যাত্রার রোমাঞ্চকর অভিজ্ঞতা, যা ফেলুদার গল্পের চেয়ে কোনো অংশে কম নয়। বোলেরো হুটকোলা মাল তোলার ভ্যানে নদীতে যাত্রা শুরু, পাথরের ওপর দিয়ে, শুধুই পাথর, শুধুই পাথর, হাত পা খুলে যাবার জোগাড়, ক্যামেরা ধরে রাখাই যেখানে লাখ টাকার লটারি জেতার সমান কঠিন কাজ। আর ফেরাটা শুনলে অবাক হবেন, প্রবল বৃষ্টির মধ্যে ভিজে পাংশু হয়ে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে হোমস্টেতে ফেরা। नीलम से किसका है आपका? नहीं, यो वो तो मैं जानता हूँ, वो तो मैंने कल देखे है जी, वो हमारा साथा का है। अच्छा, আজকে বৃষ্টি হবে? আজকে বেদার যা আছে, আজকে বৃষ্টি হবে, এক ফোঁটা পড়লো মনে হলো। হ্যাঁ, এক ফোঁটা পড়েছে, কেন আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে কি হবে? না, এটা ক্লিয়ার হয়ে যাবে, আকাশটা ক্লিয়ার হয়ে যাবে। এটা রাস্তা, শীতের দেশে ঘাম ঝরিয়ে অবশেষে নদীর মুখ দেখা গেল। আমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ পুরুষ। হ্যাঁ, আমার অভিমানের দিকটাও ঝরা ঝরা ভর্তি হয়ে আছে আজ। অনেক না পাওয়াকে পাওয়ার জন্য মন আমার বড্ড অসহায়। আমি আসলে একটা পাহাড়ই তো কিনতে চাই, যদিও আমার একটা আকাশ কেনা আছে, তবুও পাহাড় যেন আমার বড়ই আপন। আকাশে উড়ে বেড়াতে আমি আর যে চাই না, আমি পাহাড়ের শান্তিতে মাথা গুঁজে আর পাহাড়ের ঝলমলে বরফ চূড়ার আড়ালে বাকি জীবনটা কাটিয়ে দিতেই চাই। নিঃসঙ্গতার খোঁজে পাহাড়ই যেন আমার ভালো।
আকাশে ভেসে যেতে আমি যে আর চাই না। আমি একা নই ঠিকই, কিন্তু আমার চাওয়াটা আমার একারই। তাই নিরালা পাহাড় তুমি, তোমার কোলে মাথা রেখে ভাবতে চাই শুধু তোমার, তোমায় আমি কিনতে চাই। আমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ পুরুষ। কাক ভেজা হয়ে যখন আমরা হোমস্টেতে ফিরলাম, তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি। হোমস্টে থেকে সেই বৃষ্টির দৃশ্য দেখুন। গান শুনতে শুনতে লাঞ্চটা সেরে ফেললাম। ভেরি গুড। যেতে যেতে সন্ধেবেলায় এদের যে ব্যান্ড, সে ব্যান্ডের কিছু দৃশ্য দেখিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করব। কোথায় থাকবেন রাঙ্গারুনে এলে? এখানে আমি ছিলাম ক্রিকার্স হাটে। 5-6 জন কম বয়সীরা এই লজটা খুব সুন্দর করে গড়ে তুলেছে। পাশাপাশি এদের নিজস্ব একটা গান বাজনার ব্যান্ডও আছে, যেটা আপনারা শুনবেন বা শুনছেন বা শোনাব। অপূর্ব তাদের আপ্যায়ন গেস্টদের গান দিয়ে, এন্টারটেনমেন্ট দিয়ে। বাকি হোমস্টেগুলো হলো খালিং হোমস্টে, যার নাম্বার 8116013554, হামর হোমস্টে 9733071716, নীলম হোমস্টে যার নাম্বার হল 9831311606। নীলম হোমস্টে যেটা লাস্টে বললাম, এদের বুকিং কলকাতা থেকে হয়, বাকি দুটো ডাইরেক্ট বুকিং আপনারা করতে পারেন। আমার সব থেকে বিশ্বস্ত ড্রাইভারটির নাম বলাটা প্রয়োজন। তিনি হলেন নরগু ভাই। তার নাম্বার 8670577245। যে ড্রাইভার ভাই একদিকে যেমন আমায় তার বোলেরো ফুট খোলা ভ্যানে বিপদসংকুল পথ দিয়ে নিয়ে গেছিল নদীর ধারে, তেমনি রাঙ্গারুন থেকে আমায় NJP-তে পৌঁছে দেওয়ার কাজটা তার সুমো গাড়িতে এই ড্রাইভার দাদার হাত ধরেই সম্পন্ন হয়েছিল। শেষমেশ হোমস্টের নিজস্ব ব্যান্ডের গান পরিবেশন দিয়ে ভিডিওটি শেষ করছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা রেড বাটনটা টিপে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করে অল সাইনটা প্রেস করে দিলেই আগামী সব ভিডিও আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন। আজ পয়লা বৈশাখ, তাই আমার সব দর্শকদের জন্য রইল শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবার দেখা হবে। I'm
না।